নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আজ তৃণমূল শিখ কাউন্সিলের বর্ষীয়ার নেতৃত্ব মাননীয় জয়দেববাবুর সঙ্গে SSKMSK শিক্ষক এবং পার্শ্ব শিক্ষকদের সমগ্র শিক্ষার অধীনে এবছর অর্থাৎ 2020 থেকে বেতন বৃদ্ধি হবেই, কেন তিনি এটা বললেন, এবং এবছর যে তিনটি স্ল্যাব 15, 20 এবং 25 হাজার টাকার যে বেতনের স্ল্যাব সমগ্র শিক্ষা পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটি কবে নাগাদ পরিপূর্ণরূপে প্রকাশ পেতে পারে, কেনই বা প্রকাশ পেতে পারে সেটি কিন্তু তিনি ক্লিয়ার করে জানালেন। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, তাহলে যে দ্বন্দ্ব রয়েছে সেটি কিন্তু আপনাদের মন থেকে কেটে যাবে এই আশা করতেই পারি। তাহলে চলুন জয়দেববাবুর সঙ্গে টেলিফোনের মাধ্যমে প্রশ্ন উত্তরে যে আলোচনাটি হলো সেটি একবার শোনা যাক। একটা ব্যাপার দেখা যাচ্ছে, বিভিন্ন রাজ্য থেকে কমপ্লেন করা হয়েছে যে যে পরিমাণে অর্থ কেন্দ্র সরকার থেকে আসছে সেই অর্থ বা সেই রেশিওতে আসার পরেও একটা রাজ্য দেখা যাচ্ছে তার অনারিয়াম বা কনসুলেটের চেয়ে অনেকটা বেশি, আবার একটা রাজ্য পাচ্ছে না, এই কম, এইটা নিয়ে টানা পড়েন চলছিল। তখন MHRD বলে দিয়েছেন যে সবার জন্য আমাদের পার্সেন্টেজ অফ কন্ট্রিবিউশন মোটামুটি একই থাকবে। এবারে যদি সেখানে কেউ শর্ত মেনে 40% না করে, কন্ট্রিবিউট না করে, তাহলে পরে যদি ফার্স্ট কোয়ার্টারে দেখা যায় সেটা সে মানেনি, তাহলে সেকেন্ড কোয়ার্টারে কিন্তু কাট অফ হয়ে যাবে। আচ্ছা, তাহলে সেই কারণে রাজ্যগুলো বাধ্য থাকবে যে এই এই 40% দেওয়া, মানে সেকেন্ড কোয়ার্টারে যদি আবার এরকম ডিস্টার্ব হয় থার্ড কোয়ার্টারেও আরো কিছু যে যে মানে স্যাংশন যে অ্যামাউন্ট তার থেকে কাট অফ করে নেবে, এইটা প্রেশার তৈরি করা হয়েছে, যার ফলে রাজ্যগুলি বাধ্য থাকবে তাদের 40% ম্যাচিং গ্রান্ট দিয়ে কেন্দ্রীয় সরকারের টাকাটাকে নিয়ে আসা। আচ্ছা, এবার বলি যে সেক্ষেত্রে মনে করুন যে রাজ্য সরকার এই মুহূর্তে দিলই না, প্রথমবার এই মুহূর্তে দিল না, কারণ এপ্রিল থেকে জুন পর্যন্ত তো এখনো পর্যন্ত কোনো ঘোষণাও নেই বা দিচ্ছেও না। তাহলে এই যে প্রথম পার্টের টাকাটা, হ্যাঁ, সেটা তো কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে এবং এই শর্তেই দিয়েছে। তাহলে জুলাইতে গিয়ে যদি মনে করে রাজ্য সরকার না আবারও দেব না, আমি আরো 3 মাস টেনে দেবো, এই এই অবস্থাতেই টেনে দেবো, সেটা কি পারবে? হ্যাঁ, 15 ডেজ, এই যে নেক্সট যে কোয়ার্টারের প্রথম মাসের যে 15, 5 তারিখ, হ্যাঁ মানে সরি 15 তারিখ, তার মধ্যে তো ইউটিলাইজেশনটা করতে হবে। ওদের অনলাইন অনলাইন ইউটিলাইজেশন একটা ফরম্যাট করে দিয়েছে, আচ্ছা সেখানে তো সেটাকে পাশু করতে হবে তো রাজ্য সরকারকে। আচ্ছা, সেখানে তো সেই 15 তারিখের মধ্যে তো তারা জেনে দিচ্ছে যে হ্যাঁ রাজ্য সরকার ইউটিলাইজ করেছে কি করেন। আচ্ছা, ওদের সেই কারণে আমি বারবার তোমাকে কেন বলছি যে 15 জুন পর্যন্ত অপেক্ষা করো। 15 জুন পর্যন্ত অপেক্ষা করলে দেখা যাবে যে রাজ্য সরকারের মোটিভেশন কি, কেন্দ্রীয় সরকারের মোটিভেশন কি, কারণ তারা যে নতুন সিস্টেম করেছে ইউটিলাইজেশনটা যা করেছে ফার্স্ট কোয়ার্টারে সেটাকে মানে সেকেন্ড যে কোয়ার্টার শুরু হলো তার প্রথম মাসের 15 তারিখের মধ্যে সেটাকে অনলাইন তোমাকে জানিয়ে দিতে হবে, তাকে ফেললে তার না এটা স্যার 15 জুন না, সেকেন্ড কোয়ার্টার তো শুরু হবে জুলাই থেকে, তাহলে 15 জুলাই কোনটা কোনটা হবে, 15 জুন না 15 জুলাই? এপ্রিল মে জুন না জুলাই, জুলাই জুলাই 15 জুলাই, হ্যাঁ জুলাই, কারণ এই জুলাই 15 জুলাইয়ের মধ্যে যদি ওটা না পায় তাহলে ওইখানে তারা কেটে দেবে কিন্তু। আচ্ছা, এবার মনে করুন যে ওখান থেকে কেটে নিয়েও রাজ্য সরকার বাড়ালো না, সেক্ষেত্রে কোনো শাস্তি বা কোনো রকম পানিশমেন্ট কেন্দ্র শাস্তি? এখানে তো শাস্তি একটাই,
হ্যাঁ যদি আমি ফার্স্ট কোয়ার্টারে নেওয়ার জন্য করি সেকেন্ড কোয়ার্টার কাটবে, আবার সেকেন্ড কোয়ার্টারে যদি আমি আমার ম্যাচিং না দিই থার্ড এতে কেটে দেবে। আচ্ছা, এটা কিভাবে কাটবে, কতটা কাটবে? ও যেমন ভাবে কোয়ার্টার গেল, ধরো আমি ধরলাম প্রথম কোয়ার্টারে আমি 100 টাকা দেওয়া হলো, দেখা গেলো যে ম্যাচিং দিয়ে দেওয়া হলো না, তাহলে পরে দেখা গেলো আমি সেকেন্ড কোয়ার্টারে দেখা গেলো আমি মনে করুন যে ধরুন বেতন হচ্ছে 100 টাকা, 100 টাকা অনুযায়ী সে 100 টাকা দিল, তার 60% 60 টাকা কেন্দ্র দিয়ে দিল, এবার বললো 44 টাকা রাজ্যকে দিয়ে 100 টাকা পূরণ করতে হবে, এবার রাজ্য 40 টাকা দিল না, 60 টাকা সে দিয়ে ইউসি পাঠিয়ে দিল। হ্যাঁ, তারপরে ওখানে 20% পরে পরে রেখে 20% যে সেখানটাতে যে বরাদ্দ ছিল তার থেকে 20% কমিয়ে দিবে। ও 20% কমিয়ে দেবে, তাহলে 20% কমিয়ে দিলে ধরুন 60% থেকে আরো কমে আসবে, 60 টাকা থেকে 50 টাকা হবে। হ্যাঁ, আবার পরের বারে যখন যাবে তখন আরো 20% কমিয়ে দেবে। আচ্ছা, তাহলে এই যদি হিসেব হয় তাহলে এবছর রাজ্য সরকার ম্যাচিং গ্রান্ট 40% দিতে বাধ্য। হ্যাঁ, না একটা বড় কথা হচ্ছে তোমাকে মানে বছরের প্রত্যেক কোয়ার্টারে অনলাইন ইউসি সিস্টেমটা হয়ে গেছে না, তুমি কতটা ইউটিলাইজ করছো ওরা তো ওটা জানতে পারছে, তোমাকে নতুন একটা ইয়ে করে দিয়েছে এক্সেল ফরম্যাট ওরা অনলাইন করে দিয়েছে, সেখানে তোমাকে প্রতি মাসে সেটাকে ইয়ে করতে হচ্ছে, ইউটিলাইজেশন সেখানে পুট করতে হচ্ছে। আচ্ছা, চলো এবার যদি বেতন বৃদ্ধি, ধরুন গত বছর যে টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে সেখান থেকে অন্তত দেখা যাচ্ছে যে 5.9% অল ওভার বাড়িয়েছে, কিন্তু 6.8% বাড়িয়েছে এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বেতনের ক্ষেত্রে নয়, কিন্তু ক্ষেত্রে। হ্যাঁ ঠিক বলেছে। তাহলে এই যে বৃদ্ধিটা, এই বৃদ্ধিটা বেতনের ক্ষেত্রে কতটা গিয়ে দাঁড়াবে? ওটা তো তোমার আমাদের যেটা এরা রিকুইজিশন সাবমিট করেছিল 900 কোটি টাকা বাড়তি দিয়েছিল, 900 কোটি টাকা বাড়তি দিয়েছে ছিল মানে 6,000 কোটি টাকাতে 900 কোটি টাকা, 6,200 কোটি টাকা থেকে দিয়েছে পশ্চিমবঙ্গ। হ্যাঁ, মানে এরা অ্যাকচুয়ালি তাহলে জমা দিয়েছিল মানে 30% এক্সেস করে ধরে নাও। আচ্ছা 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 আচ্ছা, তার থেকে 10% কমিয়ে দিয়েছে, মানে অ্যাকচুয়ালি গতবারের তুলনায় এবারে 20% এক্সট্রা অ্যাপ্রুভ হচ্ছে। আচ্ছা, ধরুন আমি রাফলি একটা বলছি আর কি, 20% এবারে আসছে, বেশি বাকি আসছে। সেক্ষেত্রে গতবারে যদি আমি ফুলফিল না করি, গতবারে ফুলফিল যে করা হয়নি সেটা, সেখানে যদি গতবারে যদি ফুলফিল আমি 20% মানে না দিই, কম করি, তাহলে সেই 20% এবারে যে 20% এক্সেস করছি, তাহলে পরে এটা প্রায় 40% এর কাছাকাছি হচ্ছে। তাহলে পরে আমি মানে বেশি কিছু না করেও রাফলি বলা যায় যে 40% বেতন বৃদ্ধি করাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে 40% বেতন বৃদ্ধি করাতে কোনো সমস্যা নেই এবং কোনো কথাই স্বাভাবিক আপনি মনে করেন? হ্যাঁ একবার একবারে এদের এদের কিছু নেই, এদের এদের রাজ্য সরকার খুব একটা বাড়তি না দিয়েও করতে পারবে। আচ্ছা, কিন্তু গত বছর কেন্দ্রীয় সরকার প্রাইমারি বা আপার প্রাইমারি পার্শ্ব শিক্ষকদের কত টাকা করে দিয়েছে সেটি কিন্তু নির্দিষ্ট করে এখনো হচ্ছে না, কারণ একটা এক ভদ্রলোকের একটা আরটিআই থেকে আমরা দেখেছিলাম যে প্রাইমারিতে দেওয়া হচ্ছে 11,000 সামথিং আর আপার প্রাইমারিতে দেওয়া হচ্ছে 14,000 সামথিং, কিন্তু সেটা কতটা সত্য সেটাও কিন্তু মানে আমি অন্তত যাচাই করে দেখিনি। না, আমি আমি যেটুকু আর একটা জায়গা থেকে জেনেছি, গতবারে 15,000-18,000 টাকা স্যাংশন ছিল, মানে প্রাইমারিতে 15,000 টাকা ছিল আর 18,000 টাকা ছিল পেয়েছে আপার প্রাইমারিতে, সেটা ছিল। আর এখানে ওটা 12,000-14,000 ছিল তোমার গ্রুপ সি গ্রুপ ডিতে, এবং গতবারে ওরা ইয়ে করেনি মানে তিনটে করেনি, কারণ গতবারে কম্পিউটার ব্যাপারটা আসেনি, এবারে কিন্তু ওরা তিনটে স্ল্যাব বানিয়েছে, কিন্তু আমরা অ্যাভেল না করতে বললে করার কিছু নেই, এবারে ওরা তিনটে স্ল্যাব বানিয়েছে টিচিং এর ক্ষেত্রে। ওদের যেমন তোমার
লোয়ার প্রাইমারি আপার প্রাইমারি যেমন করে তার সঙ্গে এদের টেকনিক্যাল টিচারের একটা ক্যাটাগরি এনেছে ওদের, তাহলে টিচিং এর তিনটে ক্যাটাগরি হচ্ছে আর নন টিচিং এর দুটো ক্যাটাগরি হচ্ছে। ও আচ্ছা আচ্ছা।